وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত বোন আপনার প্রশ্নটি হচ্ছে যে সামনে 25 ডিসেম্বর বড় দিন খ্রিস্টানদের সবচেয়ে বড় একটা আনন্দ উৎসবের দিন এই দিনে যদি আপনারা মুসলিমরা শুধুমাত্র আনন্দের উসিলায় বিনোদনের জন্য কিছু করেন তাহলে সেটা জায়েজ হবে কি যদি আমাদের মাঝে ওদেরকে কোনো সমর্থন করা বা ওদেরকে অনুসরণ করা না হয় তাহলেও কি এটা করা জায়েজ হবে না সম্মানিত বোন সিনেমা হলের মধ্যে কেউ যদি নাকি সালাত পড়তে যায় তো মানুষের তো মনে করবে যে আপনি সিনেমা দেখতে যেতেছেন তো আপনি যদি নাকি আসলে যে বিনোদন করতে চান আগে করেন বা পরে করেন ওই দিন করবেন কেন বোঝা গেল আপনি তাদের সাদৃশ্য গ্রহণ করছেন আপনি যতই কথা ঘুরিয়ে ফেঁচিয়ে বলেন না কেন আপনি তাদেরই অনুসরণ করছেন আপনার অন্তরের মধ্যে সেটাই আপনার মধ্যে আছে আপনি শুধু মানে বাহ্যিক দৃষ্টিতে এরকম করার কথাটা বলতেছেন তো এটা নয় আপনি যদি নাকি বিনোদন উদ্দেশ্য থাকে আপনি ওই দিন করতে যাবেন কেন আপনি ভিন্ন কোনো দিন করেন আগে করেন পরে করেন ইসলামিক বিনোদন তো আছে ওইগুলো করেন আপনি ওই দিন করতে হবে এটা সম্পূর্ণ হারাম হবে আপনি যেরকম ভাবে নিয়ত করেন না কেন মাং তাশাব্বাহা বিকাওমিন ফাহমিনহুম যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে সংক্ষেপভাবে এতটুকুই বললাম বাকি আল্লাহ ভালো মহিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ